খুলে দাও তো। উড়ে বেটু, তুই কি গাড়ি পেয়েছিস রে, হাসি তো দেখো। আচ্ছা আমি পরে খুলে দিচ্ছি, আগে দেখিয়ে নি। খুলে দিচ্ছি আমি, চাকা সমেত খুলতে হবে, চাকাটা বসে আছে। এখানে ইয়ে করা যায়, এটা বাজছে না কেন, ব্যাটারি আছে। এটা আমার, এটা আমার। বেটু কতটা খুশি বেটু, আর কিছু হবে নাকি বাবাকে এত খুশি হয়ে। এখানে একটা চাকা, এটা এটাও এক্সট্রা, এখানে এটা, এখানে এটা। এই দেখো আমাদের আজকে পাতি খাওয়া, দেখলে তো সকালে করলাম ডাল পোস্ত আর ডিম ভাজা। বেচিরি অনেকদিন ভাত এইসব খাইনি, বাঙালি খাবার, ওই জন্য আজকে এই ব্যবস্থা। চলো চলো বেটু, তুমি খেয়ে নাও। দেখে না, এই যে দেখে নাও, তিন থেকে চলে এসছে বাবা। বাবা বাবা সোনা বাবা যদি একবার পাগল হয়ে যাচ্ছিল, আর বাবা এই দেখো প্লেনটি যাবে খেয়ে দে। এই দেখো ওর জন্য খেয়ে দিচ্ছে এই কাঠটা, ও কার কার করে একেবারে, মানে কার কার, এত বড় ছেলে এবার ব্যাট বল নিয়ে খেলবে তা না, কিন্তু এই যে এই খালি এই খেলনা, আর খেলনা বলতে শুধু কাঠ, এত নেশা এত নেশা। তো এইটা ওর জন্য এনেছে না বাবা, ও খুব পছন্দ হয়েছে এটা এনেছে ওর জন্য। আর দেখা একটু শক্তি, আরে বাবরে এটা কি ওয়েট রে বাবা, এই দেখো কি ওয়েট। এটা এটা লেখা আছে দা গ্রেট ওয়াল, আমার ঠেকুর এত খেয়ে নিচ্ছে আজকে এখানে অবধি, ভাত খেয়ে দুপুরে তো ভাত খায় না না। এটা হচ্ছে দা গ্রেট ওয়াল, দেখো কি সুন্দর শোপিসটা বাবা। আমার নতুন বাড়িতে সব এক্সক্লুসিভ জিনিস দিয়ে সাজা, পুরো সেলিব্রিটি বাড়ি হয়ে যাবে দেখো। হ্যাঁ সেলিব্রিটি বাড়িতে যে থাকে না, ওদের সব এক্স মানে প্যারিসে গেছে নিয়ে এসছে সাজিয়েছে, আমেরিকায় গেছে নিয়ে এসছে সাজিয়েছে, মানে এরকম থাকে না। তো আমাদেরও এরকম আর কি এক্সক্লুসিভ কিছু জিনিস দিয়ে আমরা আমার চীনের থেকে এক্সক্লুসিভ জিনিস দিয়ে সাজা, পুরো সেলিব্রিটি বাড়ি করে দেবো দেখো না নতুন বাড়িতে। দে এটা, এই দেখো এটা, এ মা কি করে দিলি কোথায়, এই যে এই যে এই একটা শোপিস এনেছে, এটা ওদের ওদের দেখবো ওইদিকে পাওয়া যায় না এরকম টাইপের, আমরা এসব দিনে এরকম এটা কি বলছি চেঞ্জ করা যায়। দেখো মুখটা চেঞ্জ হয়ে যাবে দেখো, এই দেখো আবার দেখবে চেঞ্জ হয়ে যাবে, এই দেখো আবার চেঞ্জ হয়ে যাবে, এই দেখো হাসি মুখ কোনটা, এটা হাসি মুখটা রাখবি বাবা, সবসময় হাসি মুখ রাখতে হবে। এই একটা এনেছে, আর এই দেখো আমার জন্য পার্স, আমাকে যতবারই পার্স দেয় রুদ্র দেয়, লেদার সিটে একটা দিয়েছিলে ব্ল্যাক কালারের, ওটা এখনো ছেড়ে নি, এখনো আমি নিই ওটা, মানে বাড়িতে এখন রাখি বাড়ির টাকা পয়সাগুলো খরচা। আর একটা কিনে নিয়েছি, ওটা একটুখানি ছোট, আবার কি বলতো ওটা এমনি হ্যান্ডে নিয়ে যেতে কি ফোনটাকেও আবার সামনে রাখতে হতো, মানে ফোনটা ঢোকে না, আর এইটা একটু বড় হয়েছে কারণ আমার ফোনও ঢুকে যাবে। আর আমার এরকম বেশ সাথে একটা পার্স নিয়ে যাবো, আমার এই আমার এটাই ভালো লাগে, এটা গলায় ঝোলানো এইসব আমি খুব কম নিয়ে দেখবে, আমার হাতে পার্স থাকবে, আর এটা কি মানে ফোনটাও ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না, এরকম করে নিয়ে চলে যাবো ব্যাস। এটা এইটা তো আমার হেভি পছন্দ হয়েছে, পার্স তো দিয়েছো এটাও দিতে হবে বলো, পার্সের আগবো যখন এটাও তো দিতে হবে, আগা পার্স কেউ দেয় এটা দাও, এটা দেখিয়ে দিয়েছো হ্যাঁ, আগে আমি দেখাই, আচ্ছা দেখাবে সাজার জিনিস রাখার বক্স হয়ে যাবে, এত সুন্দর বক্সটা দেখতে, বক্সটাই তো দেখতে কি সুন্দর। আর ভেতরে আছে এইভাবে আছে, মানে স্পঞ্জের ইয়ে করে একটা টিপট জনিতে বলছে, আরো কিছু আগের বার গিয়ে নিয়ে এসছে তাই তো ভাবছি এক্সক্লুসিভ জিনিস দিয়ে সাজাবো। এটা কি সুন্দর না, কি সুন্দর না জিনিসটা, কোনো হোয়াইট জায়গার ওপর এরকম ব্ল্যাক এটা শুধু দিয়ে সাজাবো। সবাই এসে হ্যাঁ, চীনামাটি আমাদের যেমন চীনামাটির কাপ এগুলোতে তো পিওরিটি নেই, পিওর জিনিসটা নেই, এটা পুরো চীন থেকেই চীনের মাটি দিয়ে তৈরি আর কি। আর এ কই কোথায় গেল, আর এই যে তৈরি করে এই যে মানুষটা, তার মানে এই যে কোথায় গেল, এই যে তার কার মানে এই মানুষটা উনি ইনি আর কি তৈরি করে, এত সুন্দর দেখ, এত সুন্দরভাবে এসছে হয়ে গেল।
আর কিছু নিয়ে যা। আর ও বাবা ওই তরুণটা নিয়ে আয়, একটা তরুণ নিয়ে এসেছে ঝুলানোর জন্য, তরুণটা নিয়ে আয়, একটা ঝুলে ঝুলানোর জন্য তরুণ নিয়ে এসেছে। এই দেখো তরুণ, তরুণই তো বলে এগুলোকে না। আমি আমি জানতাম বেটুকে পড়াতে গিয়ে আমি শিখেছি তরুণ বলে, বেটুকে পড়াই তো হয়ে যাবো। এবার এ দেখো কি বলবে তোমাদেরকে, বাপরে পাগল করে দেবে। বল বল তাড়াতাড়ি বল কি বলবে। দেখো গাড়ি, ওর গাড়ির সম্বন্ধে বলবে। আমি বললাম হলো আমার গাড়িটা এখন এসছে এখানে আর কি, ওর পিপি ওর জন্য একটা গাড়ি নিয়ে এসছে। কত গাড়ি ওর, এই যে তিনটে পাতা নাচ্ছে এটাতে এরকম আজকে কতদিন পরে দুজনে একটুখানি বসে আছি। প্ল্যান্টেও গেছিলো খেয়ে, তখন ওই খেলো, খেয়ে দিয়ে প্ল্যান্টে গেছিলো, চলে এসছে তাড়াতাড়ি, এসছে তাড়াতাড়ি নাটটা মানে এখন তাড়াতাড়ি আর কি। আর আজকের আমাদের সকালে যেহেতু মানে দুপুরবেলা যেহেতু আজকে ভাত খেয়েছি, আর দুবার করে ভাত খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আজকে আমাদের ডিনার হচ্ছে, এখানে ময়দা মাখা আছে, বের করে রেখেছি ফ্রিজ থেকে ময়দা, মানে লুচি বানাবো। লুচি খাবে তো না পরোটা? লুচি হবে। আর এখানে হচ্ছে এই দেখো ডিমের তরকারি, একটু একটু মাখা মাখা করে করেছি, লুচি তো ওই জন্য একটু মাখা করে করেছি। এটা করে নিয়েছিলাম সকালবেলাতেই, গরম করে নিয়ে, গরমও করে নিয়েছি, এবার শুধু এটা একটুখানি লেগ করে নিয়ে এখন বসে বসে আর ছেঁকে নেবো, আর সবাই মিলে খেয়ে নেবো। কালকে আবার বেটুর স্কুল আছে সকালে, যা গামাকে আর কাল থেকে আর ওটা ভাবতে হবে না যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, স্নান করতে হবে, এটা করতে হবে না। চলে এসছি হেল্পার হেল্পার। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মা, তখন যেন সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে, চলো টাটা।